মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন সৌরসেনী মৈত্র, কিন্তু অভিনেত্রী হিসেবেই এখন জনপ্রিয় এই বাঙালি কন্যা। তাজ ডিভাইডেড বাই ব্লাডের দ্বিতীয় মৌসুমে তার অভিনয় প্রশংসা কুড়িয়েছে। জি ফাইভে মুক্তি পাওয়া এই সিরিজে মেহরুননিসা চরিত্রে অভিনয় করেছেন এই টলিউড নায়িকা। সম্প্রতি এক সাক্ষাৎকারে সৌরসেনী ক্যারিয়ারে তার মায়ের ভূমিকা নিয়ে কথা বলেছেন। তিনি বলেছেন, আজ আমি যা কিছু হয়েছি তা আমার মায়ের কারণে। আসলে আমার মা নিজে অভিনেত্রী হতে চেয়েছিলেন, আমি আমার মায়ের দেখা স্বপ্নকে দৃশ্যমান করেছি মাত্র। তার সময় কোনো কিছু সহজ ছিল না, তাই তিনি নিজের স্বপ্নটুকু পূরণ করতে পারেননি। আমার জীবনে তিনি একটা স্তম্ভের মতো। জীবনে সব ঋণ শোধ করা যায়, কিন্তু মা বাবার ঋণ শোধ করা যায় না। আমার মাই আমার জীবনের রোল মডেল। সিরিজটিতে আরও অভিনয় করেছেন নাসিরউদ্দিন শাহ, যার সঙ্গে অভিনয় করা যে কোনো অভিনেতার স্বপ্ন। এ প্রসঙ্গে সৌরসেনী বলেছেন, নাসিরউদ্দিন শাহ অভিনয়ের এক প্রতিষ্ঠান, আমি সৌভাগ্যবতী যে তার সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। আমরা যখন এই শোর শুট করা শুরু করেছিলাম তখন তিনি ছিলেন না, শেষের দিকে আমরা তার সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছিলাম। আমরা বেশিরভাগ সময় তার মেকআপ রুমে সময় কাটাতাম। আমরা তার কাছ থেকে অনেক কিছু শেখার সুযোগ পেয়েছি, এত কিছু পেয়েছি যে আমি তা ভাষায় বর্ণনা করতে পারবো না। তিনি যতটা ভালো অভিনেতা তার চেয়ে বেশি একজন ভালো মানুষ। ফারদিসানি, News24। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার।